সবাইকে স্বাগতম স্পোকেন ইংলিশের ক্লাসে। আমরা আজকে স্পোকেন ইংলিশের প্রথম রুলটি দেখব। আমরা এখানে সাবজেক্টটা গঠন করার স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর ইয়ে টু ভার্ব প্লাস অবজেক্ট। এখন আমরা কিছু সেন্টেন্স দেখব। হি ইজ ইয়ে টু ডু দ্য হোমওয়ার্ক, সে এখনও তার বাড়ির কাজটি করেনি। আই অ্যাম ইয়ে টু ডিপোজিট ক্রেডিট কার্ড বিল, আমি এখনও ক্রেডিট কার্ডের বিলটি জমা দিইনি। আই অ্যাম ইয়ে টু সে মর্নিং প্রেয়ার, আমি এখনও নামাজ পড়িনি বা আমি এখনও সকালে নামাজ পড়িনি। তাহলে আমরা স্ট্রাকচারটাতে দেখতে পাচ্ছি যে প্রথমে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ইয়ে টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এরপর আমরা সেকেন্ড রুলে যাই। সেকেন্ড রুলে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রাকচারটি যে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার বা আমরা যদি বি ভার্ব বলি সাপোজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এখনও আমরা কিছু সেন্টেন্স দেখি। হি ইজ সাপোজ টু ইনভাইট হিম, সে তাকে নিমন্ত্রণ করার কথা। আই অ্যাম সাপোজ টু ডু কুকিং, আমার রান্না করার কথা। টিচার ওয়াজ সাপোজ টু কল স্টুডেন্টস ওভার দ্য ফোন, শিক্ষক স্টুডেন্টদেরকে ফোন করার কথা ছিল। সো এরকম আরও কিছু সেন্টেন্স হতে পারে, যেমন তোমার সুখী হওয়ার কথা, ইউ আর সাপোজ টু বি হ্যাপি, আমার এখানে থাকার কথা না, আই অ্যাম নট সাপোজ টু বি হেয়ার। এ ধরনের অসংখ্য সেন্টেন্স আমরা গঠন করতে পারি। তাহলে আমরা স্ট্রাকচারটা দেখি যে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার প্লাস সাপোজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এবার আমরা রুল নাম্বার থ্রিতে যাই। রুল নাম্বার থ্রিতে আই উইশ আই কুড প্লাস বেস ফর্ম ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এখানে শুধুমাত্র মানে আই উইশ আই কুড মানে হচ্ছে আমি যদি পারতাম, এরকম টাইপের সেন্টেন্স গঠন করতে করা যাচ্ছে। তা আমরা কিছু সেন্টেন্স দেখি। আই উইশ আই কুড ফ্লাই লাইক এ বার্ড, আমি যদি পাখির মতো উঠতে পারতাম। আই উইশ আই কুড ওয়ার্ক ফর মাই কান্ট্রি, আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম। আই উইশ আই কুড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আমি যদি পৃথিবীময় ঘুরে বেড়াতে পারতাম। তো আমরা দেখছি আই উইশ আই কুড দিয়ে অনেকগুলো সেন্টেন্স গঠন করতে আমরা গঠন করেছি। এছাড়াও হতে পারে যে আমি দেশের রাষ্ট্রপতি হতে পারতাম, আমি যদি দেশের রাষ্ট্রপতি হতে পারতাম। আই উইশ আই কুড বি দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি। সো আমরা স্ট্রাকচারটা ভালো করে দেখি যে আই উইশ আই কুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এরপর আমরা রুল নাম্বার ফোরে যাই। রুল নাম্বার ফোরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস হ্যাভিং প্রবলেম প্লাস অবজেক্ট। তো আমরা কিছু সেন্টেন্স আমরা এখানে দেখি। আই অ্যাম হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ, আমার ঘুমের সমস্যা হচ্ছে। আই অ্যাম হ্যাভিং প্রবলেম উইথ মাই ল্যাপটপ, আমার ল্যাপটপ নিয়ে সমস্যা হচ্ছে। সো আমরা খুব সহজে হ্যাভিং প্রবলেম দিয়ে আমরা বাক্য গঠন করতে পারি, মানে আমার কোনো কিছুতে সমস্যা আছে, এ ধরনের বাক্য গঠন করার জন্য হ্যাভিং প্রবলেম দিয়ে করতে পারি। সো আমরা আরেকটা সেন্টেন্স দেখি যে আই অ্যাম হ্যাভিং ট্রাবল উইথ মাই বাইক, আমি আমার বাইকটি নিয়ে সমস্যায় পড়েছি।
সো এই ধরনের সেন্টেন্সগুলো আমরা এভাবে গঠন করতে পারি। এবং এখানে যদি আমরা দেখি স্ট্রাকচারটা, যে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস হ্যাভিং প্রবলেম প্লাস অবজেক্ট। এবার আমরা স্পোকেন রুল ফাইভে যাই। ফাইভে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা সেন্টেন্সটাই শুরু করছি হচ্ছে হ্যাভিং দিয়ে, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। আমরা কিছু সেন্টেন্স দেখি। হ্যাভিং লার্নড কম্পিউটার আই উইল গো টু আমেরিকা অর আই উইল গো টু ঢাকা। তার মানে হচ্ছে কম্পিউটার শিখে আমি ঢাকা যাব। এরপর আরো দেখছি যে হ্যাভিং গট স্যালারি ইন দিস মান্থ আই উইল বাই মোবাইল। এ মাসের বেতন পেয়ে আমি একটি মোবাইল কিনব। সো আমি কোনো কিছু পেয়ে যদি আমি কিছু বা আমি কিছু শিখে যদি আমি কিছু করতে চাই তাহলে এভাবে সেন্টেন্স গঠন করতে পারি। সেখানে আমরা দেখছি যে প্রথমে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লার্ন এবং গট লিখেছি, ভার্বের পাস্ট পার্টিসিপল এবং বাকিটা অবজেক্ট। সো এভাবে আমরা ডে ওয়ানে পাঁচটি রুল শিখে ফেললাম। ডে টুতে আমরা আরও পাঁচটি রুল শিখব। ধন্যবাদ সবাইকে।